সব জানেন কোন জায়গায় কি আছে। দেখুন এমবিসির প্রত্যেক জায়গায় আমাদের সিসি ক্যামেরা আছে এবং পুলিশ বাহিনীর ফটোগ্রাফার আছেন বা অফিসাররা যারা আছেন তারা কিন্তু সুপরপর টহল দিচ্ছেন, হাঁটছেন। এইটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট সোচ্চার যেন এখানে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম না হয়। আমরা শিল্পী মানুষ, আমরা তো এখানে গ্যাঞ্জাম করতে আসি, কেন এখানে এই প্রশ্নটাই বা কেন আসবে যে এখানে কোনো ধরনের নিরাপত্তা কেন থাকবে? কোনো মানুষ যারা আসছেন ওনাদেরকে আমাদের সঙ্গে সেলফি তুলতে চাইছেন, এটা যদি আমরা উপভোগ করি তাহলে এক জিনিস। আমার যদি মনে হয় দৌড়পেটা সর, আমি তোর সাথে থাকবো না, সেটা আলাদা জিনিস। আমি এনজয় করছি আমার সঙ্গে মানুষ ছবি তুলছে, এটা যদি আমি এনজয় না করি এটা আমার সমস্যা। আমি এনজয় করছি, আমি ব্যক্তিগতভাবে যদি বলি আমি সাইমন সাদিক, আমার সঙ্গে যদি কেউ ছবি না তুলে সেটা আমি কষ্ট, আমার সঙ্গে ছবি তুলছে সেটা আমার মানে আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আমার সঙ্গে ছবি তুলতে আসছে। সেটা নিয়ে আসলে আপনারা কি বলবেন? সিংহ হত্যাকাণ্ডে যদি বলেন অনেক অনেক কিছু খুবই দুঃখজনক। ওনার এই মৃত্যু আমরা পুরো চলচ্চিত্র চলচ্চিত্রের প্রত্যেকটা মানুষ অত্যন্ত মর্মাহত, শোকাহত। আমরা এর সঠিক তদন্ত এবং বিচার চাই। আমরা জেনেছি যে আইন শৃঙ্খলা বাহিনী দুজনকে অ্যারেস্ট করেছে, ওনারা ওনাদের তদন্তের মাধ্যমে অবশ্যই এটার একটা সঠিক সুরাহা দেবে। অনেকেই বলছে, অনেকে বলছে এটা নিয়ে আপনারাও চাই ধরনের আমি একবার প্রথম 2017 সালে নির্বাচন করেছি, ভাইকে ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এখন আমরা দুইটা ক্যাবিনেট থেকে দুইটা প্যানেল থেকে নির্বাচন করছি, কিন্তু আমি জায়েদ ভাইয়ের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি কখনো দেখিনি যে একজন মানুষকে তিনি খুন করে বা ইয়ে করে গুম করে তার এটার এদের কোনো প্রশ্ন আসে না। জায়েদ ভাইয়ের মধ্যে এই মেন্টালিটি আমি কখনো পাইনি। জায়েদ ভাই অনেক মানুষের উপকার করেছেন, অনেকের সাথে চলছেন ফিরছেন, এইটা কেন আসবে? উনি তো শিল্পী। এটা যারা বলছেন বা যাদেরকে মানে মিডিয়াতে প্রচার করতে চাইছেন যে জায়েদ ভাই এটার সঙ্গে জড়িত, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই, কারণ জায়েদ ভাই ধরনের ছেলে না। দেখুন সমর্থনে আমি আমি কথা বলছি এখানে আমার প্যানেলের লোক, আমি আমার প্যানেলের সঙ্গেই যদি থাকতে না পারি, আমি যদি আমার সঙ্গেই বিচার করি, এই মানুষদের সম্পর্কে আমার কোনো মতামত থাকা উচিত না। কে কি করছে না করছে সেটা আমাদের বিষয় না, আমাদের প্যানেলের থেকে যদি আমরা কেউ বলি সেটা হয়তো আমার দায় হয় যে এই ক্যাবিনেটের একজন একটা এরকম মন্তব্য করেছে। আমরা কিন্তু আমাদের একটা কথাই বলেছি, আমরা এখানে কোনো কাদা ছড়াছড়ি করতে চাই না। 28 তারিখের পরে কিন্তু আমরা সবাই সবার সঙ্গে চলবো। আমি একটা কথা আরেকটা স্পষ্ট করতে চাই, জায়েদ ভাইকে আমি যতটুকু জানি যারা ওনাকে নিয়ে ধরনের মন্তব্য করছেন বা করতে চাইছেন এটার আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ জায়েদ ভাই আমার শিল্পী এবং আমি তার ক্যাবিনেটেও ছিলাম। তো একজন মানুষকে নিয়ে আমি তো এটা চাইলেই বলতে পারি না এবং বলা উচিত না, আমি এটার পক্ষে না।